প্রথম ওয়ানডেতে নাটকীয়ভাবে ধসে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, তাতে ম্যাচটা শেষ করেছে 92 রানে হেরে। সেই হারের পর এবার বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোই হয়ে গেছে চ্যালেঞ্জের বিষয়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সিরিজ জয়ের কথা আপাতত ভাবনায় আনছে না বাংলাদেশ। তাদের চিন্তাভাবনার পুরোটা জুড়ে এখন শারজায় অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচ, এমনটাই জানালেন মেহেদী হাসান মিরাজ। আজ বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, যেহেতু আমাদের সুযোগ আছে, একটা ম্যাচ হেরেছি, এখনো দুটো ম্যাচ আছে, আমরা দুটো ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ব্যাকফুটে আছি। আফগান সিরিজের আগে বাংলাদেশ সবশেষ ওয়ানডে ক্রিকেট খেলেছিল সেই মার্চে। এরপর থেকেই দল শেফ টি টোয়েন্টি না হয় টেস্ট খেলেছে। একদিনের ক্রিকেটে তাই একটু জড়তা থাকাও অস্বাভাবিক কিছু নয়। প্রথম ম্যাচ খেলে তা কেটে গেছে অনেকটা, যা বাকি আছে তাও কাটানোর চেষ্টায় আছে দল। মিরাজ বললেন, এখানে আমরা একটা ম্যাচ খেলেছি, অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি, 7-8 মাস আগে আমরা সব শেষ খেলেছি, তো সবার ভিতরে জড়তাও কাজ করছিল। যেহেতু আমরা অনেকদিন পর খেলছি, আমরা প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি, অনেকদিন পর এই মাঠে খেলেছি, আইডিয়া হয়েছে মোমেন্টাম কীভাবে নিতে হবে তার অনুশীলন আমরা করছি।